নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে মর্যাদার সঙ্গে মে দিবস পালিত সামিল বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। এনডিএ পরীক্ষার 333 নম্বর র্যাঙ্ক পেলেন বংশ গোস্বামী, বরাকের মুখ উজ্জ্বল। অবিরাম বৃষ্টি ও প্রবল ঝড়ে বিপর্যস্ত বরাক, সোনাপুরে ধস নেমে বিপর্যয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করল সিটু। নরসিংটোলা ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় শ্রমিকদের অধিকার ও তাদের সুরক্ষা নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করা হয়। সরকারের শোষণ নীতি দমনে সংস্থার তরফে গৃহীত প্রস্তাবের সমর্থন জানিয়ে বিভিন্ন বামপন্থী সংগঠন এগিয়ে আসে। আগামীতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্রব্যমূল্য রোধ করা, শ্রম কোড বাতিল করা, শ্রমিকদের মাসিক ন্যূনতম 26,000 টাকা ঘোষণা করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি 650 টাকা ধার্য করা সহ আরও অন্যান্য দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। যে সরকার গঠন করবে আমরা জানি না, কিন্তু শ্রমিক শ্রেণীকে এটা বুঝে দিতে হবে যে সরকারের যেই থাকুক, শ্রমিক কর্মচারী কৃষকের অধিকার আদায়ে সকাল থেকে রাত্রি অবধি বছর ব্যাপী দিনের পর দিন লড়াই করেই তাদের তার সমস্ত দাবি তাদের আদায় করতে হবে। আজকে আমাদের শ্রম আইন কেড়ে নেওয়া হয়েছে, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের এই সভা সমিতি করার অধিকার থাকবে কিনা সেটাও সন্দেহজনক। এরই মধ্যে আমাদের সভা সমিতির পারমিশনের জন্য টাকা জমা দিতে হয়, ট্যাক্স লাগে। 100% ধনী মানুষের কাছে আজকে আমাদের 60% মানুষের সমস্ত সম্পদের সমান সম্পত্তি। আমি দীর্ঘ করছি না এই বক্তব্য, কিন্তু আমি শুধু আহ্বান জানাচ্ছি যে সমস্ত শ্রমিক এবং কৃষককে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের কাছে দায়িত্ব আরো বেড়ে গেছে। এই দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে এই মে দিবসে এই জমায়েতে আমরা শপথ গ্রহণ করছি যে আগামী দিনে শ্রমিক এবং কৃষকের যুদ্ধবদ্ধ যে লড়াই, সেই লড়াইটাকে আমরা তীব্রতর করে নিয়ে যাব। শ্রমিককে শোষণ মুক্ত না করা যায় এই লড়াই আমরা চালিয়ে। সিটু এবং সারা ভারত কৃষক সভা যৌথভাবে এই দিনটি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে। এদিন শ্রীকোনা বীর মিশ্র স্মৃতি ভবনের সামনে মে দিবসের পতাকা উত্তোলন করেন সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রীকোনা আঞ্চলিক সভাপতি পরমেশ শুক্লা দাস। শহীদ বেদিকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সারা আসাম শ্রমিক ইউনিয়ন শ্রীকোনা আঞ্চলিক সম্পাদক শফিকুর রহমান, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সজল দাস, মেঘনাথ গৌড়, অনিল গৌড়, শহীদ আহমেদ, হীরা মিয়া প্রমুখ। মে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রীকোনা আঞ্চলিক সম্পাদক শফিকুর রহমান, সভাপতি পরমেশ শুক্লা দাস এবং সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। কলকারখানায় শ্রমিকদের 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। শ্রম কোড বানিয়ে শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে যা বিজেপি সরকার করছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। শ্রমিক কৃষকেরা দেশের উৎপাদিত শক্তি, বাকিরা ভোগ করছে। এই দেশের রক্ষা করার দায়িত্ব শ্রমিক কৃষকদের নিতে হবে বলে তারা উল্লেখ করেন। বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে মহান মে দিবস শ্রমিক এবং কৃষকের কাছে অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে গত 1886 খ্রিস্টাব্দে লড়াই আন্দোলন করে শ্রমিকরা যে তার অধিকার আদায় করেছিল 8 ঘন্টা কাজের দাবি, সেই অধিকার আজকে খর্ব হতে চলেছে, অধিকার আজকে হরণ করতে চলেছে। বর্তমান কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার সুকৌশলে শ্রমিক এবং কৃষকদের উপর নানান লঞ্চনা বঞ্চনা নিয়ে আসছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। তাদের যে কাজ, 8 ঘন্টা কাজের দাবি, তাদের বিভিন্ন অধিকার, তাদের ইউনিয়ন করার অধিকার, সব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, হরণ করা হচ্ছে এবং কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক তার ফসল ফলাতে গিয়ে নানান সমস্যায় জর্জরিত এবং সমস্যা থেকে কৃষকরা সংকটে পরিণত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানের আগামী দিনে
এই মে দিবসের বার্তাকে আরও শ্রমিক কৃষকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমরা সারা ভারতবর্ষের সাথে আমাদের এখানেও আমরা শ্রমিক যারা কৃষকরা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসঙ্গে মিলে আমাদের ভারতবর্ষ শ্রমিক এবং কৃষকের উৎপাদনের ফলে, শ্রমিকের সম্পদ তৈরি করা কৃষক, তার ফসল উৎপাদনের ফলে উৎপাদিকা শক্তি শ্রমিক এবং কৃষক, তাদের উৎপাদনের ফলে দেশ আজকে টিকিয়ে রয়েছে। বেশিরভাগ শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, তাই আমাদের আজকের এই যে মে দিবসে আমাদের আমরা শপথ নিচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি যে শ্রমিক এবং কৃষকরা একত্রিত হয়ে দেশের যে বর্তমান সংকট, এই সংকটের মোচনে আমরা সবাই এগিয়ে আসতে হবে। এই সপ্তম শ্রেণীতে পড়াকালীন আজতক সংবাদ চ্যানেলে সম্প্রচারিত সশস্ত্র বাহিনীর জীবনযাপনের টিভি শো বন্দে মাতরম দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এক মেধাবী ছাত্র। তখনই এই দেশের জন্য কিছু করার মনে মনে স্বপ্ন বুনতে শুরু করেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ পাকাপাকি হয়ে গেল। এবার শিলচর ইটকোলার সুসন্তান বংশ গোস্বামী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 333 নম্বর র্যাঙ্ক পেয়ে গোটা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। তিনি অসমের একমাত্র পরীক্ষার্থী যিনি এই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শীঘ্রই পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন বংশ। সেখানে 3 বছর প্রশিক্ষণ শেষে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আরও একটি প্রশিক্ষণে যোগ দেবেন। এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরই আর্মি লেফটেন্যান্ট কমিশন হিসাবে নিযুক্তি পাবেন। প্রয়াত বিনোদ কুমার গোস্বামী ও সীমা গোস্বামীর একমাত্র সন্তান বংশ। বাবার মৃত্যুর পর মাই একাশ মানুষ করেছেন তাকে। মা সীমা গোস্বামী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেন। তার সাফল্যে বরাক উপত্যকা আজ গর্বিত। প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রী এই সর্বভারতীয় পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে প্রায় 395 জন পরীক্ষার্থী র্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছেন, যার মধ্যে অসমের একমাত্র পরীক্ষার্থী বংশ গোস্বামী। মতলব মেরা অল ইন্ডিয়া র্যাঙ্ক 333 আয়া। তো উসকে বাদ জব মেরা SSB ইন্টারভিউ আয়া থা, তো উসকে লিয়ে মেকো 34 SSB এলাহাবাদ মে রিপোর্ট করনা থা 9th জানুয়ারি কো। তো মে ওয়াহাঁ পে রিপোর্ট কিয়া 9th জানুয়ারি কো, অর ফির ওয়াহাঁ পে স্ক্রিনিং ভি হো গিয়া। ফির পুরা প্রসেস চলা 5 দিন কা প্রসেস। তো ফির আখির দিন যো থা 13th জানুয়ারি, উসমে মে রিকমেন্ড হুয়া। তো মতলব ও মোমেন্ট কাফি মতলব ইমোশনাল থা, ক্যোঁকি জেসে কি মেরা লাস্ট অ্যাটেম্প্ট থা। তো জব মেনে মম্মি কো বতায়া তো মম্মি ভি ইমোশনাল হো গই, সব লোগ ইমোশনাল হো গে কি হ্যাঁ চলো আখিরি অ্যাটেম্প্ট থা, তো ইয়ে হ্যা কি হ্যাঁ হো গে। ফির উসকে বাদ সে মেডিকলস চলে, মেডিকলস মে ভি মতলব মে ক্লিয়ার হো গিয়া মেডিকলস। অর উসকে বাদ জব মেরিট লিস্ট আই তো উসমে মে মেরিট ইন হো গিয়া। তো আব মে ওয়েট কর রহা হুঁ জুন মে জয়েন করনে কা ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো কিতনা সাল তক আপকা ইয়ে ট্রেনিং চলেগা? ইয়ে জো মেরা ট্রেনিং হ্যায় ইয়ে 3 সাল NDA মে চলেগা, ন্যাশনাল ডিফেন্স একাডেমি মে। অর মতলব 1 সাল মে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন মে ট্রেনিং করুঙ্গা, উসকে বাদ মে এজ আ লেফটেন্যান্ট ইন্ডিয়ান আর্মি মে কমিশনড হো জাউঙ্গা। তো ইয়ে জব আপনে এক্সামিনেশন কা জো প্রিপারেশন কিয়া, কিতনা টফ থা আপকে লিয়ে? জি মতলব এক্সামিনেশন কা জব প্রিপেয়ার কর রহে থে তো মতলব হ্যাঁ টফ তো থা, ক্যোঁকি 12th ভি থা সাথ মে, তো বোর্ডস কা অলগ প্রেশার থা অর ইসকো মতলব অর ড্রিম কা অলগ প্রেশার থা। তো মতলব হ্যাঁ প্রেশার হ্যান্ডেল কিয়া আচ্ছে সে, অর মতলব হ্যাঁ অর মম্মি কা ভি বহুত সাপোর্ট মিলা কি হ্যাঁ মতলব এসে করো ওয়েসে করো। অর সাথ মে মতলব জো মেরা স্কুল হ্যায় মেরে ফ্যামিলি ওয়ালে হ্যায় মতলব উনকা ভি কাফি সাপোর্ট মিলা, উনহোনে কাফি আচ্ছে সে গাইড করা মেকো কি হ্যাঁ তুমি ইস তরিকে সে যাও, অর লোকালিটি কা ভি কাফি সাপোর্ট মিলা। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও প্রবল ঝড় বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। জমা থাকা জল বৃষ্টির জলে যেখানে মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে, অন্যদিকে কয়েকদিনের প্রবল ঝড় আসাম মেঘালয় জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় 10 নিমিষে নবপুর এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোনাপুর দুর্গা মন্দির সংলগ্ন সেতুতে ওঠার সময় মালবোঝাই একটি কন্টেইনার ঝড়ের আঘাতে সেতুর রেলিংয়ে উল্টে যায়। এছাড়া বৃষ্টির জলে শিলচর শহরের বেশিরভাগ রাস্তা ডুবে গেছে, জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সামগ্রিকভাবে ভারী বর্ষণ এবং ঝড় বরাক উপত্যকা সহ রাজ্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। এদিকে বরাক নাগরিক সংসদ এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক বিপদসংকুল জায়গায়ও নিত্য নতুন রাস্তাঘাট হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে এখনও মেঘালয় রাজ্যের উপর দিয়ে এ অঞ্চলের মানুষকে যাতায়াত করতে হয়। বরাক উপত্যকার মানুষকে এখনও সেই অসমের রাস্তা দিয়ে সেই বিকল্প যে সড়ক পথ সেটি যেমন বাস্তবায়িত হয়নি, বিকল্প রেলপথ বাস্তবায়িত হয়নি, এবং সেই শিলচর সৌরাষ্ট্র যে মহাসড়ক সামান্য কিছু সেই রাস্তার জন্য দেখা যাচ্ছে এত বছর ধরে 27 বছর হয়ে গিয়েছে, এখনও দেখা যাচ্ছে যে মহাসড়ক কবে হবে এটা কেউ বলতে পারছেন না। এটা কি দীর্ঘকাল অনন্তকাল ধরে এই পরিস্থিতি চলবে? তাহলে কি দিল্লি দিশপুরের যারা হত্যাকর্তারা তারা কি মনে করেন না যে
প্রান্তিকায়িত এই অঞ্চলের সড়কপথ বা রেলপথের উন্নয়নে অত্যাধুনিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বরাক উপত্যকাবাসী অত্যন্ত বিব্রত বোধ করছেন যে কেন দিল্লি দিশপুরের নেতৃবৃন্দ এ ব্যাপারে দৃষ্টিপাত করেন না। তাই আমরা জোরালো দাবি উত্থাপন করছি যে কাল বিলম্ব না করে এবং এখনও তো কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, এখনও পুরো বর্ষাকাল রয়ে গিয়েছে, এর আগেই যেন বিজ্ঞানসম্মতভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে এই যাত্রাপথের এই দুর্ভোগ থেকে এ অঞ্চলের মানুষ পরিত্রাণ পেতে পারেন। নতুবা কিন্তু এ অঞ্চলের মানুষ দিল্লি দিশপুরের যারা রয়েছেন তাদেরকে নিয়ে ভিন্ন চিন্তা করতে। কালবৈশাখীর প্রকোপে গত পক্ষফল থেকে সোনাই বৈদ্যুতিক সাবস্টেশন এলাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলো, ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়েছে বিদ্যুতের লাইন, প্রায় চলছে পক্ষকাল ধরে। সাবডিভিশনের আওতাধীন 12টি 11 কেভি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে দু ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের। বুধবার বিদ্যুৎ বিভাগের কাবগঞ্জ সেন্ট্রাল রুমের সামনে দাঁড়িয়ে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার, আফাজউদ্দিন লস্কর, আসাদ বড়বিয়া, আব্দুল জলিল আহমদ প্রমুখ। তারা বলেন ফোন পেয়েছেন খুনের হুমকি, এতে ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। বুধবার সকাল থেকে কোনো ফিডারই কাজে বেরোননি বিদ্যুৎ কর্মীরা, তীব্র দাবদাহে হাঁপিতে করছেন মানুষ। অবশ্য উদ্যোগতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই সাব ডিভিশনের কর্মকর্তারা। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে আইতে, তবে ফোন অফ হয়। আমরা তো ফোন অফ হইব সবাই, কারণ আমাদের কমসে কম 300 আপ আমার টেসমার বুকের উপরে, 300 উপরে 300টা আমি কোনটা টেসমা দেখতাম, কোনটার ফিউজ গেছে, কোন বার এর মধ্যে মেইন লাইন। তবে এটা গালি করে যায়, আমার তো হালকে না পরশু হরিণের থাকে কয়েকজন বাচ্চায় আমার গালি যে কয়েছে মা বাপ তুলিয়া গালিছে। আমি দৌড় দৌড়ছি, তারা গালি বাইসাব কই হে, কিন্তু আমার হালা হয় আমি মানি গালি যে ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30 সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো করে আমার আমার মোবাইল চার্জ করতাম আমার মেইন গেলোকা তোমার লই এইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি, তবু মানুষের মন বড়াইতে পারি না। পৌঁছার ব্যবহার আমরা কিন্তু সীমা নাই, এটা যদি তারা এসেরা করে তো আমরা কাজ বাদ দিলাম। আমরা 8 ঘন্টা করে করাই লাইন আমরা করার কিচ্ছু নাই, কনজুমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝা যায় আমরা লই লিছি নাকি। তাই আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই, দুবাই তো জোর তুফানের কারণে 2-3 দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গা, দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল। দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে, কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট, এখানে মানুষের কোনো হাত নেই। এবং আমরা আমরাও মানে টায়ার্ড, আমরা প্রতিদিন একই কাজ করছি, আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে, প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে। এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না। তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্লাইমেটি জিনিসটা যদি ন্যাচারাল ক্লাইমেটের জন্য যদি ক্ষোভ থাকে তো ন্যাচারাল ক্লাইমেটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন। বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সোনাই ধনেহরি এলাকায় স্থানীয়রা বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। বুধবার সোনাই বিধানসভার ধনেহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্থানীয়রা বিশাল প্রতিবাদে মশাল মিছিল বের করেন। এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর তারা জানান পর্যাপ্ত লাইনম্যান নেই তার জন্য। আরও বলেন কালবৈশাখীর জোরে গোটা সোনাই ধনেহারি এলাকা অন্ধকার হয়ে আছে, অন্ধকার হয়ে থাকার কারণে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এই বিষয়ে অবগত করানোর পরেও বিভাগীয় আধিকারিক এর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই ধনেহারি অঞ্চলের স্থানীয়রা এক বিশেষ প্রতিবাদী মিছিল বের করেন। যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা ধনেহরি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়িঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি। আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি আজকে কি দিবস, শ্রমিক দিবস। আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই, সমগ্র ভারতে আজকে শ্রমিক দিবস না সোনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস। আমি যখন 1 বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে, সেই সময় কিছু দলাল নিয়ে,
আসাদ একটি বুয়া প্রেস মিট করে আমার উপরে একটি ইনজাম উঠেছে। আজকে আমার সুনামারি কার্যীর প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই প্রতিবাদে আমাদের জোয়ার বেছে উঠেছে। হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে। সুনামারি কার্যীর প্রত্যেক জনসাধারণকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়ে এসেছেন এবং অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই। মঙ্গলবার রাত 2টায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয় দক্ষিণ ধলাইর চণ্ডীঘাট, হাওয়াইথাং, খুলিছড়া, ভাগা, জামালপুর সহ আরো অন্যান্য এলাকায়। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের ঘরবাড়ি। আছি শহরাতল জিপির শিববাড়িতে। মানে এই ধরনের পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলির একটা ঘরের টিনের চালা নাই, টিনের চালার থেকে শুরু করে মানে ঘরের বাসন বর্তন থেকে শুরু করে সব কিছু শিলাবৃষ্টির মধ্যে মানে তছনছ হয়ে গেছে। তো অনেক আমাদের এখানে অনেক পুরানা মানুষ আছেন যারা 70-80 বছরের লোকরা, ওরা এটাই বলছে যে আজকে এতদিন এত বয়স আমাদের হয়েছে, এত বড় পাথর আমরা কখনো দেখিনি। এই সাইজের পাথর 100-150 গ্রামের পাথরে আস্তা দেখুন আস্তা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আমাদের প্রায় ঘরে ঘরে কেউ ঘরই বাকি নেই, সবার ঘর প্রায় ফাঁকা হয়ে গেছে, টিনগুলা সম্পূর্ণ নাই, মানে ফুটু ফুটু হয়ে গেছে। আজকে দেখতে পারবেন আমাদের এই শিব মন্দিরে, ওখানে টিনগুলো আর নাই বলতেই চলে। তাই আমরা এখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অবগত করছি, মন্ত্রী মহোদয় আমরা কইছেন যে তাই ডিসির সঙ্গে আলাপ করছেন এবং ডিসিকে পরামর্শ দিচ্ছেন যে ওনারা যাতে সুন্দর মতে আইয়া ওনার টিমকে নিয়ে আইয়া ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে যাতে এইগুলা ক্ষতিপূরণ যাতে দেওয়া যায়, ক্ষতিপূরণ করা যায়। ক্ষতি তো পূরণ করা যাবে না, তবুও সরকার তরফ থেকে একটু সাহায্য যাতে হয়। সেই রাত্রে আমরা ঘরটা 2টার সময় রাত্রে শিল বৃষ্টি পড়িয়ে আমরা ঘর দুয়ারও ভাঙ্গি গেছে। অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটিতে নিযুক্তি পাওয়ার যুব নেতাদের দলীয় সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার। এদিন দুপুরে শিলচরের টাঙ্ক রোডের জেলা কার্যালয়ে তাদেরকে অসমীয়া ফুল গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন অগপুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূয়া, জেলার দুই সম্পাদক সুজিত শর্মা ও মণিধর সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিনহা, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নাকিক হোসেন লস্কর, জেলার দলীয় ইলেকশন ইনচার্জ সুব্রত চন্দ্র, বরিষ্ঠ নেতা স্বপন গুণ প্রমুখেরা। সদ্য যুব পরিষদের জেলা সভাপতি পাওয়া সৌরভ দেব বলেন, অগপুর দলের যুব পরিষদ আসামের প্রত্যেকটি যুবকদের সার্বিক উন্নয়নের জন্য বহু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, বেকার যুবক ও যুবতীরা যাতে স্বাবলম্বী হতে পারেন এ বিষয়ে কাজ করবে যুব পরিষদ। আসামের যুবদের নিয়ে দল হচ্ছে অসম যুব পরিষদ, আর রাজ্যকে নিয়ে যাওয়ার জন্য দল হচ্ছে অগপ। গণপরিষদের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের ডিস্ট্রিক্ট সভাপতি হিসাবে আমি আজকে কার্যভার গ্রহণ করলাম এবং আমি আশ্বাস দিলাম যে অসম যুব পরিষদ বড়াকে এবং স্পেশালি কাছাড় ডিস্ট্রিক্টে তার প্রত্যেক উইংস বিস্তার করবে এবং ভালো করে কাজ করে যাবে। আমাদের পিতামহ শ্রী কেএইচ বিমলেন্দু সিংহ মহাশয়ের নেতৃত্বে যেভাবে বরাকভেলি এজিপি যেভাবে গ্রো করছে, এজিপির মাপদণ্ড যেভাবে বেরিয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা বরাকভেলিতেও সংগঠনটাকে বিস্তারিত করতে পারবো। এবং আমাদের যুবক ভাইদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল, আপনারা দলে দলে এজিপিতে যোগদান করুন এবং আমি বিশেষ করে প্রত্যেক কনস্টিটিউন্সি বেসিস কমিটি রিসেন্টলি ফর্মেশন করতে যাচ্ছি, আপনারা যারা ইন্টারেস্ট আছেন পলিটিক্সের মাধ্যমে, সমাজসেবার মাধ্যমে আপনারা যারা জড়িত, আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা আমাদের সাথে জড়িত হতে পারেন। এবং স্পেশালি এডুকেটেড আনএমপ্লয়েড যারা ইউথরা আছেন ওনাদেরকেও বিনম্র অনুরোধ রাখছি আমি, আপনারা আমার পার্টি অফিসে এসে কন্ট্যাক্ট করুন বা যার যার সমর্থ আছে যেভাবে কন্ট্যাক্ট করতে পারেন করুন, আমাদের দলটাকে আরও বিস্তার করব, আরও সঠিকভাবে কাজ করে যাব। সেটাই বলেই আমি কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে লন্ডমুন্ড, আলগাপুরের, চণ্ডীপুরের বিভিন্ন এলাকা তছনছ বহু বাড়ি।
চণ্ডীপুর দ্বিতীয় খণ্ড ময়ূরুয়া গ্রামের প্রায় শতাধিক হতদরিদ্রের বাসগৃহ গত কয়েকদিন ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে। ঘটনার কয়েকদিন পর হয়ে গেলেও আজ পর্যন্ত ভেঙে যাওয়া ঘরটি এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার দরুন স্ত্রী ও অবুজ সন্তানদের নিয়ে খোলা আকাশে নিচে রাত কাটাচ্ছেন মারাইউরা গ্রামের মানুষ। তারা জানান, কালবৈশাখীর ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দীর্ঘ 15 বছর থেকে একই জায়গায় বসবাস করলেও আজ পর্যন্ত দেখা মেলেনি সরকারি কোনো প্রকল্পের। এদিন তারা এই এলাকার পাটোয়ারিকে বদলির দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হতদরিদ্র পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আব্দুল জলিল লস্কর, মুজিব উদ্দিন লস্কর, শফিক উদ্দিন মাজার বইয়া, আবু বক্কর লস্কর, আব্দুল গফুর মাজার বইয়া, রুস্তা বেগম মাজার বইয়া সহ আরও অন্যান্য ক্ষতিগ্রস্তরা। চণ্ডীপুর পাট টু সদরবন থেকে কইয়ার, মানে আমরা যে বুদুল পাটোয়ারি, পাটোয়ারিতে আমরা কোনো অবস্থায় যতদিন থেকে সাইক্লোন হয়েছে আমরা কোনো অবস্থায় খবর দিয়ে নাইতাম পারিয়ান না। আমরা আর ক্ষয়ক্ষতি দেখার লাগি পাটোয়ারিয়ে হোক বাইরা বাইরা চক্কর দিতরা, আমরা প্রেসিডেন্টে পর্যন্ত ফোন মারিয়া পাটোয়ারিরে আনতে পারছেন না, যার কারণে আমরা সরকারের দ্বারস্থ লইছি আপনার কাছে। আমরা মানে প্রতিবাদ জানাইবার লাগি, আপনারে খবর দিয়ে আনছি, আমরার দুঃখ সুখ দেখার লাগি, আমরার ক্ষয়ক্ষতিটা আপনারা দেখিয়া সুলানা হিসাবে আমরা আমরার এইটা মানে মিডিয়ার দিলে আমরা জলক বার্তা পর্যন্ত জলক বার্তাটা আপনি দয়া করি আমরা এটা ছাড়িয়া দিবা, আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি পাইতাম। প্রত্যেক মানুষ যত মানুষ আইসুন এখানে প্রত্যেক মানুষের অভিপরন্ত ক্ষয়ক্ষতি, বিষ্টা তিষ্টা করে এখানে মানুষের সুপারি গাছ ভাঙিছে, গরিব মানুষ অসহায় মানুষ প্রত্যেক মানুষের অবতার দ্বারা খাইয়া বাঁচিয়া চলতরা, এখানে কোনো বস্ত্র নাই। তাই আমরা ফ্ল্যাট জমির লিস্ট দেওয়া হয়েছে, আমরা এম এল এর সহিত নিয়ে দিছই, তাই পয়সা খাইয়া তাই অন্যদের কয়টা নাম হারাই আমরা এইখান থেকে বরখাস্ত করছি। এখন এই জিপির টান কিতা দুশ্মনী ওখানে প্রতিবাদ আমরা জানাইয়া ফ্ল্যাট পয়সা আপনি আসলা ফ্ল্যাট ড্যামেজর যে সময় লিস্ট হয়েছে জিআরএস পর্যন্ত বিডিও সেক্রেটারি পর্যন্ত নাও দিয়া মানুষ পানি তুবাইয়া গরম হামাইতা মারছেন না, পানি তুবাইয়া ফটো মারিয়া দেওয়া হয়েছে, ওটা ফটো ওটা কাটিয়া ফেলাইয়া পাটোয়ারিয়ে তার ব্যক্তিগত তার ফটো লিস্ট দিছে দিয়া সর্বনাশ করছে। আমরা এর কারণে প্রতিবাদ জানাই আর আমরা ফ্ল্যাট ড্যামেজর পয়সা উপযুক্ত পাইতাম, প্রেসিডেন্টের কাছে আছে উপযুক্ত লিস্ট আছে লিস্ট দেখি আমরা উপযুক্ত লিস্ট। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। শিলচরে মর্যাদার সঙ্গে মে দিবস পালিত সামিল বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। এনডিএ পরীক্ষার 333 নম্বর র্যাঙ্ক পেলেন বংশ গোস্বামী, বরাকের মুখ উজ্জ্বল। অবিরাম বৃষ্টি ও প্রবল ঝড়ে বিপর্যস্ত বরাক, সোনাপুরে ধস নেমে বিপর্যয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।